হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রুম্পাজ কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও আল্লাহ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটা ইয়ামি রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হলো কাজু বরফি বা কাজু কাটলি। এটা বানানো খুবই ইজি আর এটা খেতেও খুব মজা। এটা মিষ্টি পরিমাণটা কম থাকার কারণে এটা সবাই খুব পছন্দ করে, আর এটা কিন্তু আপনারা যে কোনো অকেশনে ঝটপট তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি কাজু বরফিটা বানাই। কাজু কাটলি বা কাজু বরফি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর এই কাজু বাদামগুলো আমি একটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। ব্লেন্ড করে এই কাজটা আপনারা পাটায়ও করতে পারেন, তবে এখানে কিন্তু কোনো পানি ইউজ করবেন না, শুকনো একটা গুঁড়ো বানাতে হবে। আর কাজু বাদামগুলো যেহেতু লম্বা একটু বড়, তাই আমি হাত দিয়ে এরকম একটু ভেঙে ভেঙে দিব। আমার ব্লেন্ডারটা ছোট, তাই আমি আস্তে আস্তে এই কাজটা করব, অল্প অল্প করে। তো প্রথমে আমি বাদামগুলো হাত দিয়ে একটু ছোট করে নিচ্ছি, ভেঙে। হাত দিয়ে ভাঙতে একটু অসুবিধা হচ্ছে, এর জন্য আমি একটা ছুরি দিয়ে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আর যাদের ব্লেন্ডারটা বড় তারা কিন্তু এই কাজটা না করলেও চলবে, বড় বাদামগুলোই একদম ব্লেন্ড হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমার ব্লেন্ডারটা যেহেতু ছোট, তাই আমি এই কাজটা করে নিচ্ছি আমার সুবিধার জন্য। এই দেখুন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, ঠিক এভাবেই আমি সব বাদামগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। সবগুলো বাদাম আমি এরকম গুঁড়ো করে নিয়েছি। এখন আমি যেটা করব, এরকম একটা প্লেটের উপরে একটা চালনি বসিয়ে এই বাদামগুলো আমি চেলে নিব, আর বড় বড় যেগুলো থেকে যাবে এগুলো আবার আমি ব্লেন্ডারে দিয়ে আবার ব্লেন্ড করে নিব, আবার চেলে নিব। দেখুন সবগুলো বাদামের গুঁড়ো আমি এভাবে চেলে নিয়েছি। এখন আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। চুলার উপরে ফ্রাই প্যান দিয়ে নেওয়ার পরে ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ সুগার, মানে 1 কাপ থেকে একটু কম। আর এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ ওয়াটার। এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে রেখেছি। এখন এটাকে আমি একটু নেড়ে মিশিয়ে নেব। পানিটা যখন ফুটে উঠবে আঠালো ভাপ আসার দরকার হবে না, জাস্ট ফুটে উঠলেই আমি বাদামের গুঁড়োগুলো এর মধ্যে দিয়ে দিব। দেখুন পানিটা এভাবে ফুটে ওঠার সাথে সাথে বাদামের গুঁড়োগুলো আমি এভাবে দিয়ে দিব। এ সময় কিন্তু চুলার জ্বালটা একটু কম করে দিব, আর এগুলোকে একটু ভালো করে মিক্স করে নিব। এরপরে আমি এখানে অ্যাড করে দিব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, মানে শুধু এলাচ গুঁড়োটা, গরম মশলা বলতে শুধু এলাচ গুঁড়ো। এরপরে দিয়ে দিব 2 টিস্পুন ঘি। এখন এগুলি ভালো করে এভাবে আমি নেড়ে চেড়ে নিব। ভালো করে নাড়তে হবে যেন কোনো লাম্পস না থাকে। নর্মালি কেউ কিন্তু এখানে লবণ ইউজ করে না, কিন্তু আমি সামান্য পরিমাণে একটু লবণ ইউজ করছি, কারণ তাহলে মিষ্টিটা একটু ভালো লাগবে। আর আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে 1 কাপ সুগার ইউজ করতে পারেন, তবে বরফিতে একটু কম মিষ্টি ভালো লাগে। এরকম ভালোভাবে অনবরত নাড়তে থাকবেন যেন নিচে এটা লেগে না যায়। জিনিসটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এটাকে আমি অল্প একটু বাটিতে এভাবে তুলে নিব এবং ওয়েট করব ঠান্ডা হওয়ার জন্য। আর এটা এভাবে নাড়তে থাকবো। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকেও এখন কম করে রাখা আছে, তা না হলে নিচে লেগে যায়। বাটিতে যে জিনিসটা আমি তুলে রেখেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে। এখন একটু ঘি হাতে মেখে আমি দেখব এই জিনিসটা গোল করা যায় কি না, তাহলে ভাবব বরফির জন্য জিনিসটা রেডি হয়ে গেছে। না, আরেকটু পাতলা আছে, আমি আরেকটু নেড়ে চেড়ে নেব।
আর একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি বাটিতে আবার একটু তুলে নিচ্ছি, এটুকু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি। বাটিতে যে জিনিসটা আমি তুলে রেখেছি, দেখুন ঠান্ডা হওয়ার পরে এই জিনিসটা অটোমেটিকলি এরকম গোল করে নেওয়া যাচ্ছে, এর মানে জিনিসটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি, আর যে প্লেটটার উপরে আমি এটাকে নামাবো সেখানে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, হাত দিয়ে আমি এই কাজটা করছি। এখন যে প্লেটের উপরে আমি এগুলো নামিয়ে নিয়েছি, এই প্লেটের উপরেই এভাবে একটু নেড়ে চেড়ে জিনিসটাকে একটু ঠান্ডা করে নিব, যাতে আমি হাত দিয়ে এটাকে টাচ করতে পারি। এটাকে কিন্তু এভাবে অনবরত নাড়তে থাকতে হবে, কারণ তা না হলে উপরে একটা আবরণ পড়ে যেতে পারে। এভাবে নেড়ে চেড়েই ঠান্ডা করতে হবে। যেখানে আমি বরফিটা সেট করব সেখানে আমি একটা ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি, এর উপরে ঘি এভাবে লেপে দিব। আর এই যে দেখুন জিনিসটা ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে ধরতে পারছি, দুই হাতে আমি ঘি নিয়ে নিচ্ছি। এরপরে এই জিনিসটা ধরে সাইড করে রাখছি। এই জিনিসটা এখন আমি পুরোটাই হাতের উপরে তুলে নিচ্ছি, একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। তারপর এটা ফয়েল পেপার উপরে রাখবো। এখন একটা বেলুন দিয়ে এটাকে একটু বেলে নিব, আর বেলুনের সাথেও আমি একটু ঘি এভাবে মেখে নিচ্ছি। এটাকে আস্তে আস্তে আমি একটু বেলে নিচ্ছি। আপনারা হয়তো সবাই জানেন বরফির শেপটা কেমন হয়, ঠিক আমি ওই শেপটাই দিব। কেউ চাইলে চার কোণা করেও কেটে নিতে পারেন। আসলে বরফিটা যে যেমন মোটা খাবেন ঠিক সেভাবে এটা বেলে নেবেন। এই দেখুন এরকম একটু মোটা করে আমি এটাকে বেলে নিয়েছি। এখন আমি এটা ফ্রিজে 15 মিনিটের জন্য রেখে দিব, তারপর আমরা বরফির শেপ দিয়ে এটাকে কেটে নিচ্ছি। আরেকটা জিনিস বলে দিচ্ছি, যাদের বাসায় ফয়েল পেপার নেই তারা পলিথিন বিছিয়ে ওই কাজটা করতে পারেন, আবার বাটার পেপার মানে যেটা আমরা কেক বানাই সেই পেপারটা বিছিয়েও এই কাজটা করতে পারেন। তো এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। 15 মিনিটস পরে আমি ফ্রিজ থেকে এটা নামিয়ে নিয়েছি, এটা একটু শক্ত হয়ে গেছে। এখন আমি বরফিগুলো কেটে নিচ্ছি। বরফি সবসময় ডায়মন্ড শেপে কাটলে ভালো লাগে। 1.5 ইঞ্চি পরিমাণে আমি এভাবে স্কেল ধরে জাস্ট এভাবে কেটে নিচ্ছি। স্কেল ধরে কাটলে জিনিসটা সোজা হয়। আপনারা ছোট বড় সাইজ করে মন মতো করে জিনিসটা কাটতে পারেন। পিৎজা কাটার ইউজ করলে বেশি ভালো হয় ছুরির চাইতে, আর পিৎজা কাটার না থাকলে ছুরি ইউজ করবেন, কোনো সমস্যা নেই। এভাবে কাটার পরে আমি এটাকে সোজা এভাবে কেটে নিব। কাট করে নেওয়ার পরে আবার আমি নর্মাল ফ্রিজে 30 মিনিটসের জন্য রেখে দিব। আপনারা চাইলে ফ্যানের নিচে বা এসির নিচেও রাখতে পারেন, জাস্ট ঠান্ডা করতে হবে, তারপর তুলে নেব। 30 মিনিটস পরে আমি ফ্রিজ থেকে এটাকে নামিয়ে নিয়েছি। এখন এটাকে আস্তে আস্তে করে তুলে আমি সাজিয়ে নিব, আর যে প্লেটটাতে আমি রাখবো সেখানেও কিন্তু একটু ঘি ব্রাশ করে নিয়েছি। যদি এরকম না উঠে তাহলে কিন্তু আবার পিৎজা কাটার দিয়ে আবার একটু কেটে নেবেন, তাহলে ভালো হবে। আর হাতে যদি বেশি সময় থাকে তাহলে আর একটু বেশি সময় ফ্রিজে রাখবেন, তাহলে আরও বেশি বেটার হবে।
আপনারা যদি কাজু বরফি দিয়ে আমার মতো এরকম একটা ফ্লাওয়ার সাজাতে চান, তাহলে বরফিটা যখন এরকম একটু নরম থাকবে তখনই এই জিনিসটা করে নেবেন, তাহলে সুন্দর করে এটা সেট হয়ে যাবে। এটা কিন্তু পরে শক্ত হয়ে যাবে। যাই হোক, আর সিলভার পেপারটা আমার কাছে নেই, তাই আমি লাগাতে পারলাম না। আপনাদের কাছে যদি সিলভার পেপারটা থাকে তাহলে লাগিয়ে দিবেন, এতে টেস্টের কোনো পরিবর্তন হবে না, শুধু দেখতেই সুন্দর লাগবে। যাই হোক, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটাকেও টাচ করে রাখবেন, তাহলে আমার নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আজকে পর্যন্তই, সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।